নাফরাত ছড়ো সংবিধান বাঁচাও অভিযান। সংবিধান রক্ষার্থে পথে নামছেন একাধিক সংগঠন এবার কলকাতায়। দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্তে বার বার অসাংবিধানিক কার্যকলাপ বেড়েই চলেছে, তাই সংবিধান রক্ষার্থে আগামী কাল থেকে 3 দিনের কর্মসূচি নিয়েছেন একাধিক সংগঠনের পক্ষ থেকে নাফরাত ছড়ো সংবিধান বাঁচাও। এই 3 দিনের কর্মসূচি উপস্থিত থাকছেন মেধা পাটকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। আগামী কাল 6ই ডিসেম্বর নাফরাত ছড়ো সংবিধান বাঁচাও এর শুভ সূচনা হাজরা মোড় থেকে গান্ধী মূর্তির পদদেশ পর্যন্ত। বাংলা তথা সমগ্র ভারতবাসীর কাছে আমাদের আবেদন, সুধি মণ্ডলী, আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে আগামী 6, 7 ও 8ই ডিসেম্বর 2022 মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই 3 দিন বিশিষ্ট সমাজসেবী মেধা পাটকার পশ্চিমবঙ্গে আসবেন। এই 3 দিন বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। আপনারা অনেকেই এও জানেন যে ভারতবর্ষের বহু গণসংগঠন মিলিতভাবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশব্যাপী জেলায় জেলায় 75 বছর স্বাধীনতা বর্ষপূর্তি হিসাবে 75 কিলোমিটার পদযাত্রা করছে। এই যাত্রার নাম দেওয়া হয়েছে নাফরাত ছড়ো সংবিধান বাঁচাও অভিযান। দেশের বিভিন্ন প্রান্তে এই যাত্রা চলছে। পশ্চিমবঙ্গে এই কর্মসূচিকে সামনে রেখে আগামী 6ই ডিসেম্বর মঙ্গলবার কলকাতার হাজরা মোড় থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই পদযাত্রার মূল উদ্দেশ্যই হলো বিদ্বেষ, হিংসা, ঘৃণা থেকে মানুষকে মুক্ত করা, তার সঙ্গে দুর্নীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, অগণতান্ত্রিকতা, ভীতি, দলিত আদিবাসী, মহিলা ও সংখ্যালঘুদের নির্যাতন, সিএএ, এনআরসি, এমপিআর, শ্রমিক কৃষক বিরোধী আইন, মানবাধিকার হরণ, পরিবেশ ধ্বংস, বন্দি মুক্তি, বুলডেজার রাজ, রাজ্যে রাজ্যে পুলিশ নির্যাতন ও সাংবিধানিক সংস্থায় হস্তক্ষেপের বিরুদ্ধে এই পদযাত্রা। পরের দিন 7ই ডিসেম্বর ভারত সভা হলে বেলা 2 ঘটিকা থেকে এক আলোচনা সভা এবং 8ই ডিসেম্বর বর্ধমান জেলার রূপনারায়ণপুর থেকে চিত্তরঞ্জন পর্যন্ত পদযাত্রা ও বিকালে আসানসোলে জনসভা। এই পদযাত্রায় অর্থাৎ 3 দিনের কর্মসূচিতে বিভিন্ন গণসংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। জাতীয় দাবির সঙ্গে সঙ্গে সাংগঠনিক দাবি নিজস্ব ব্যানারে রাখতে পারবেন। এই পদযাত্রায় যারা হাঁটবেন তারা হলেন বিশিষ্ট সমাজসেবী তথা এনএপিএম এর সর্বভারতীয় নেত্রী মেধা পাটকার।